নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টুর নতুন সিনেমা তুমি আছো তুমি নেই নিয়ে এখন আলোচনা সমালোচনায় সরব নেট দুনিয়া। সমালোচনা শুরু হয় এই সিনেমার ট্রেলার প্রকাশের পরেই। সমালোচনার ঝড়ে নতুন মাত্রা যুক্ত করেন সিনেমাটির নায়িকা দিঘি। এরপরে ঘটে গেছে আরো বেশ কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা। ওর যদি কোনো ক্ষতি করে থাকিস তাহলে আমি তোকে খুন করে ফেলবো। আর এ বিষয়ে কথা বলেছেন সময়ের আরেক জনপ্রিয় নায়িকা বিদ্যা সিনহা মিম। আমি সবসময় হয় কি যে ধরেন আমিও যখন কাজ করি অনেক কাজ আমার খারাপ হয় অনেক কাজ আমার ভালো হয়, বাট যেটা আমার খারাপ হয় সেটা আসলে ওই কাজটা তো আমি জেনেই কাজটা করেছি, তাই না? হয়তো অতটা খারাপ হবে আমি চিন্তা করিনি, হয়তো আমার চিন্তার থেকে বেশি খারাপ হয়ে গেছে, তার জন্য যে আমি ওইটাকে বাজে বলবো অথবা ওইটাকে আমি পুরোপুরি করবো এমনটা না। মিম জানালেন এরকম কিছু হলে অবশ্যই পুরো দোষারোপ ফিল্মের সবাইকে দেওয়া যায় না। হ্যাঁ, এটা হয়তো আমার আমি যেরকম চিন্তা করেছি সেরকমটা হয়নি, তার মানে সেটাকে আমি একদম আমার ফিল্মের টোটাল মানুষদের আমি দোষারোপ কখনো করব না। আমি করলে হয়তো আমার নিজের দোষ করব যে হয়তো আমার এটা ভুল ছিল, এটা ভুল ডিসিশন ছিল এটা, বাট আমি ডেফিনেটলি কখনো ফুল জিনিসটা করব না, কারণ একটা কাজের পেছনে অনেক মানুষের পরিশ্রম থাকে, হয়তো সেটা আমার ভালো হয় না, বাট যেই মানুষটা করেছে ডিরেক্টর অথবা প্রডিউসার তাদের স্বপ্নের একটা প্রজেক্ট ছিল। সিনেমাটির ট্রেলার নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা তৈরি হয়েছে। ছবিটি নিয়ে ট্রলের শিকার হন অভিনেত্রী দিঘি। পরে তার মন্তব্যকে ঘিরে সমালোচনা বাড়তে থাকে। এক পর্যায়ে দিঘি তার বাবা সুব্রত ও মামার নামে মানহানির মামলা করেন নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু। ফাতেমা আইনি, সময় সংবাদ, ঢাকা।